Once again, welcome our guests to Bangladesh. Bangladesh ও ভারতের যৌথ উদ্যোগে দ্বিতীয় নদী উৎসব অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমিতে। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সাথে সংশ্লিষ্ট জনপদের আর্থসামাজিক উন্নয়নে পরস্পরের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। To enhance security and development, peace and prosperity. এ সময় ভারতের ক্ষমতাসীন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। We should together appeal to the Myanmar government and its people especially to ensure peace and harmony in regions where the minority populations live. We want poverty and backwardness to end in India and also in Bangladesh. শুধু অভিন্ন নদী নয়, দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে ভারত বাংলাদেশ একত্রে কাজ করছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। People to people contacts, the trade and economic contacts are very very important in the relationship that we enjoy with Bangladesh as a whole. পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার্স পার্সপেক্টিভস হ্যাজ ম্যাচিউরড বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ ওভার দি ইয়ার্স। রাইডিং অন দিস, উই আর নাও লুকিং এট গ্রেটার ইকোনমিক ইন্টিগ্রেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়াস নর্থ ইস্ট ফর মিউচুয়াল বেনিফিট। এর আগে বিকেলে দ্বিতীয় নদী উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এরপর নদী সংক্রান্ত প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।